তো হ্যালো গাইজ, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু একটা সারপ্রাইজ ব্লগ বাবা মার জন্য। তো বাবা মার অ্যানিভার্সারি রয়েছে আজকে, তো তার জন্য কিন্তু আজকে প্ল্যান করেছি আমি আর আমার ওয়াইফ মিলে। তো রাত এখন 10টা বাজে, দেখতেই পাচ্ছ। তো এখন মিও মরে যাচ্ছি, সেখান থেকে একটা কেক নিচ্ছি আগে। রাত যেহেতু অনেক হয়ে গেছে, তো ঝটপট ডেকোরেশনের জিনিসগুলো কিনে নিই। আর এটা মধ্যমগ্রামেই রয়েছে, খাদিমসের ঠিক অপোজিটে, এবং অজন্তা যে জুতোর দোকানটা আছে তার ঠিক সামনেই। যারা এখন এই দোকানটা সম্পর্কে জানো না লোকেশনটা, তাদের জন্য আমি জানিয়ে দিলাম। তোমাদের বাড়িতে এখন ফ্রেশ হয়ে গেছি, আর তোমাদেরকে দেখি দেখাচ্ছি গিফটটা। এখন তোমাদের সাথে শেয়ার করে দিই, গিফটটা তোমাদের সাথে শেয়ার করব। তো এটা সারপ্রাইজ হচ্ছে, মা বাবা যখন মা বাবা যায় না। সারপ্রাইজ গিফটটা হচ্ছে প্রেশার মাপার মেশিন। তো এটা একটা বাড়িতে জরুরি ছিল, আর মায়ের ক্ষেত্রে, মায়ের তো হাই প্রেশার, তো সেক্ষেত্রে বারবার কখন প্রেশার আপ অ্যান্ড ডাউন হলে বা বাড়লে, তো সেটা যাতে আমরা বুঝতে পারি, জানতে পারি, তাই জন্যই এটাই। কারণ বারবার ডক্টরখানে যাওয়া বা ডিসপেন্সারিতে যাওয়া পসিবল না, তো সেই জন্যই বাড়িতে আমরা এটা করেছি। আর এই আইডিয়াটা হচ্ছে আমার বউয়ের। ডেকোরেশন করার জন্য এই তিনটে আইটেম নিয়েছি, যেখানে লেটার রয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আর বেলুন রয়েছে। তো চলো সাজিয়ে নিই। তো আমরা ঠিক করেছি মা বাবাদের দেয়া ওয়ালটা এটা ইউজ করব। তো অলরেডি এটা লাগানো হয়ে গেছে, আর একজন বেলুন কুড়াতে লেগে দিয়েছে। তো এরপর আমরা অ্যানিভার্সারি ওটা টাঙাবো। সো চলো। তো এখন লেটারগুলো লাগানোর পালা। লেটারগুলো এখন বেলুনগুলো সব ফোলানো হয়ে গেছে, তো লেটারগুলো লাগাবো। তো হ্যাপিটা তো কিছু করার নেই, একটা স্ক্যাম হয়েছে আমাদের সাথে যে আমরা লেটারগুলো কিনেছি। লেটারে একটা পি কম আছে, বাট আমাদের বোঝানো নেই কথা, অক্লান্ত পরিশ্রম, ঘামটা বেরিয়ে গেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, এরপর আমরা বাকিটা সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো। সাথে কোনো স্ক্যাম হয়নি, তো একটা লেটারের ওপর একটা লেটার চেপে গেছিলো, আমরা বুঝতে পারিনি, তাই জন্য আবার কারেকশন করা হচ্ছে, করে আবার পুরোটা কমপ্লিট করা হবে। তো অলরেডি সবগুলো লেটারগুলোকে দড়ি দিয়ে একসাথে করা হয়েছে। হ্যাঁ, তো গাইজ আমাদের এটা লাগানো হয়ে গেছে। তো ভাবছি বেলুনগুলোকে এখন আমরা দি ওয়ালটাতে লাগিয়ে দেবো, নিচে তো অনেক দূরে রয়েছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এরপর তো সেলিব্রেশন হবে, কেক কাটা হবে, তো সেটা তোমাদের সামনে দেখাবো, শেয়ার করব। তো এরকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। বলে দাও তুমি একবার, কেউ করবে না, করছেও না, খুব কম করছে, ভিডিও কম আসছে তাই জন্যই। তো ঠিক আছে, ইচ্ছা হলে সাপোর্ট করো আমাকে। করতে গিয়ে অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো পানি পানি হয়ে গেছে, পানি 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 হয়ে গেছে আমাদের অবস্থা। আর 12টা বাজার কিছুক্ষণ বাকি আছে, দেন আমরা কেক কাটিং সেলিব্রেশন করব। আর আমাদের যেটা গিফট আছে, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি, এখনও জানে না মা, তো সেটাও শেয়ার করব, গিফটটাও দেবো, কেকটাও কাটব। কেক আনবক্সিং হচ্ছে এখন। তো তোমাদের সাথে শেয়ার করলাম মিও আমরা গেছিলাম, তো একটা ছোটো দিকে কেক আনলাম, যেহেতু আমাদের লোকসংখ্যাও খুব অল্প, তো বেশি বড় কেক নিয়ে এসে কোনো লাভ নেই, চারজন মাত্র আমরা লোক, তো তাই জন্য আমাদের কেকটাও স্মল। এটা দিয়ে কাটো, এটা দিয়ে কাটো না, এটা দিয়ে কাটো। হ্যাঁ, আবার তো এইটা হচ্ছে কেক, হ্যাপি অ্যানিভার্সারি রয়েছে, দাও কেকটা পুরো বের করতে হবে। কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আবার কমেন্টে আমাকে জানিও। সামনে থেকে দেখাচ্ছি হ্যাপি অ্যানিভার্সারি মা আর বাবা। তো মা এখানে বসে আছে, বাবা আর ঘুমিয়ে আছে, তো ডাকতে হবে, ডেকে অ্যানিভার্সারি সেলিব্রেশন করাতে হবে। না
যার অ্যানিভার্সারি সে এখন ঘুমাচ্ছে, তাকে ডাকা হবে। ডেকে আনো বাবাকে, ডেকে আনো। আমি বলছি বার্থডে হলে না হয় এরকম বলা হতো, তুমি দেখতে পাচ্ছ না আই হ্যাপি বার্থডে, তুমি হ্যাপি অ্যানিভার্সারিতে কি বলবো। যা তুমি বসো মা। তুমি যাও, কিছু বলে তুমি ওদিকে যাও, তুমি এটা ধরো, এই ফায়ার এটা আমি জ্বালাবো। হ্যাঁ ভালো করে কাটো। ঠিক আছে তুমি কাটো, খাও যাও, তুমি খাও। আমার সোনা কই? দাঁড়াও, তোমরা ঘুরে দিয়ে যাবে। আচ্ছা এখন হচ্ছে গিফটটা দেয়া হচ্ছে, ঠিক আছে? মিস্টেক কিছু হয়নি, আমাদের হাফ ডাক্তার। গিফটটা খুলো দেখাও, মা আসুক, তারপর গিফটটা আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে গিফট, প্রেসারের মেশিন, হাই প্রেসার রোগীকে তাই দেওয়া হয়েছে প্রেসার। না এটা মাপা যাবে, ও স্টেটাস এখন উদ্বোধন হচ্ছে। ওটা কিছু না, ওটা পিনটা, ওটা কিছুই না। হ্যাঁ ওই পিনটা লাগানো যাবে, ওটা কিছু না। আমি কিন্তু এইভাবে